গাহরি পালনের স্বাবলম্বী হওয়ার প্রয়াস। বরপেটার গহিয়া গাঁর এজন উদীয়মান যুবকর কাহিনী। বরপেটা জেলার গহিয়া গাঁর এজন উদীয়মান যুবকে গাহরি পালনের স্বাবলম্বী হওয়ার এক উল্লেখযোগ্য প্রয়াস আরম্ভ করেছে। অজয় সাইনারী নামৰ এই অসমীয়া যুবকজনে নিকটবর্তী সিংরা গাঁত প্রায় এক বিঘা মাটিত গাহরি পালনের ব্যবসায় আরম্ভ করেছে। প্রায় এবছর ধরে নির্মীয়মান অবস্থাত থাকা সাইনারীর গাহরি পালন ফার্মখন এমাহমান পূর্বে সম্পূর্ণ হয়ে উঠিছে। ফার্মখনের নির্মাণের বাবে আনুমানিক 12 লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিব পৰা গৈছে। মোটামুটি বর্তমান কনস্ট্রাকশনতে ভালেখিনি টাকা গৈছে, 12 লাখ মান টাকা কনস্ট্রাকশনতে গৈছে। সাইনারিয়ে জনুয়া মতে তেও অসম সরকারের এক আসনের অধীনত কিছু ঋণ লৈ এই ফার্মখন আরম্ভ করেছে। ফ্লেক্সিপ যেটো সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যেটো আসনি গাহরি পালকসকলের কারণে, সেই সিএম ফ্লেক্সিপর পৰা মই অকণমান মানে লোন লৈছো, সেই লোনের টকার এই আরম্ভ করেছো। 24টা কুঠাযুক্ত এই ফার্মত বর্তমান 5টা মাইকি গাহরি, এটা মতা গাহরি আর 15টা গাহরি পোয়ালি আছে। গাহরি পালক সাইনারিয়ে জনুয়া মতে তেও ডালিম চন্দ্র বড়ুর পৰা অনুপ্রেরণা লাভ করে এই ব্যবসায় আরম্ভ করেছে। আমার সন্মানীয় ডালিম চন্দ্র বড়ো ডাঙরিয়া, তেখেতে ভাল মানে কি গাহরি খেতিয়ক, তেখেতর অনুপ্রেরণা দেয়, তেখেতক চাই 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 তেখেতর মানে কোহরিবিলাক দেখা পাই, তারে পৰা অনুপ্রেরণা পালো। বৈজ্ঞানিক পদ্ধতিৰে পুষ্টিকৰ খাদ্য প্ৰদান কৰাৰ ফলত তেওঁৰ গাহৰিবোৰ কম সময়তে যথেষ্ট ডাঙৰ হৈছে, যদিও এতিয়ালৈকে তেওঁৰ গাহৰি বজাৰত বিক্ৰী কৰিব পৰা হোৱা নাই। নাই নাই, একদম প্ৰথম যিহেতু মোৰ এমাহ হ'ল, এই এমাহতে মই যথেষ্ট মানে যিহেতু নতুন অলপ প্ৰত্যাহ্বানো হৈ আছে। যদিও পূৰ্বতে অন্য ব্যৱসায়ৰ সৈতে জড়িত আছিল, সাইনাৰিয়ে অনাগত দিনত গাহৰি পালনেৰে স্বাৱলম্বী হ'ব পাৰিব বুলি আশা প্ৰকাশ কৰিছে। মই ভবিষ্যতে মেইনলি এটুকে ব্যৱসায় হিচাপে লৈ স্বাৱলম্বী হ'ম বুলি এটা আশা কৰিছোঁ। চাওক আৰু ভগৱানে কি কৰে, যিহেতু আৰু জীৱধাৰী, গতিকে যিমানখিনি পাৰোঁ মানে গাহৰি পালনৰ দৰে বা পালন কৰি মানে স্বাৱলম্বী হ'ম বুলি আশা কৰিছোঁ। এই ধৰণৰ উদ্যোগে যুৱ সমাজক আত্মনিৰ্ভৰশীল হোৱাৰ দিশত অনুপ্ৰাণিত কৰিব বুলি আশা কৰা হৈছে।